শেষ হেলা জনশুনানি কারখানা নির্মাণে অপেক্ষার অঞ্চলবাসী রায়গড়া জেলা কাশীপুর ব্লক অন্তর্গত কঁসারগুড়াঠারে নির্মাণ হওয়ার থিবা আদিত্য আলুমিনিয়াম প্রকল্প তিনি মিলিয়ন আলুমিনিয়াম রিফাইনর এবং 150 মেগাওয়াট পাওয়ার প্লান্ট নির্মাণ নিমিত্তে জনশুনানি চিঠি সংখ্যা 11284 অনুযায়ী 23 অগস্টে জেলা প্রশাসন পক্ষ অক্টোবর 5 তারিখ পোড়াপুড়ি উৎকলমণি গোপবন্ধু হাইস্কুল খেলপড়িয়াঠারে জনশুনানি তারিখ ধার্য করা অঞ্চলে দেখা মিলি এক প্রকার খুশির লহরি রায়গড়া কাশীপুর চন্দ্রশেখর পাত্র রিপোর্ট ওড়িয়া ট্রেন নিউজ কিছু লোক কইছেন যে 9 জন লোক তাঙ্কর কম্পেনসেশন ল্যান্ড কম্পেনসেশন আগরু পাই নাহান্তি সে বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষ তাঙ্কর মতামত রাখিবে আজি অক্টোবর 5 তারিখ নির্বিবাদরে শেষ হওয়া যাচ্ছে আদিত্য আলুমিনা কারখানার 3 মিলিয়ন টনর রিফাইনারি প্রকল্পর জনশুনানি কার্যক্রম অঞ্চলবাসী দীর্ঘদিন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা আজি দেখুন জনশুনানিকে কিপর স্বাগত করা জনসমুদ্রে পড়াপাড়ি উৎকলমণি গোপবন্ধু স্কুল পড়িয়াঠারে সমস্ত ক্ষতিগ্রস্ত ও বিস্থাপিত পরিবার সদস্য মানে উপস্থিত রয়েছেন যা কি দীর্ঘ 17 বর্ষর অন্ত আজি ঘটবাকে যাচ্ছে এবং অঞ্চলের গোটে আশা আকাঙ্ক্ষাকে পূরণ করা যাচ্ছে ও কাশীপুর ন করন্তু এতিকি মোর অনুরোধ এবং মু কোম্পানি প্রতিষ্ঠাকে স্বাগত করুছি ও এই জনশুনানিকে সমর্থন করি মোর এই মত চিঠিটিকে রাখুছি ধন্যবাদ পুণি ধরে পুলিশ প্রশাসনিক ভাই ও ভৌণী মানুষ মোর অশেষ অশেষ ধন্যবাদ যেহেতু সে এটি রহি শান্তি শৃঙ্খলা ভাবে আমার মিটিংটা এটি যোগ দিয়েছেন স্যার স্যার কোন কাজ স্যার আজ তো জনশুনানি প্রতি শান্ত শৃঙ্খলা রয়েছে আশা রয়েছে কেতে দিনে আশা সফল করবে যোজনা রয়েছে আপনি কোন প্রথমে মু সমস্ত বহুত বহুত ধন্যবাদ দেবি যে জনশুনানি এত শান্তি শৃঙ্খলা ভাবে হয়েছার মু বহুত জনশুনানি আটেন্ড করেছি কিন্তু এত শান্তি আর শৃঙ্খলা মনে অন্য কোনো জায়গায় দেখি না সেগে এটিকার সমস্ত লোক মানুষ মু বহুত ধন্যবাদ জনাওছি লোক মানুষ প্রথম সে স্বাগত করেছেন সেটা বড় খুশির জিনিস এবং তাঁকর যে আশা আছে সেটা পূরণ করা হচ্ছে আমার কাম আমি লোক সরকার সহযোগ নিয়ে এটা পূরণ করবু সে প্রতিশ্রুতি দৌছি জনশুনানি আজ দিন আমি খুশি যেহেতু 14 বর্ষ হল এইটা সরকার ওই কোম্পানি তাকে নেগ্লিজেন্ট করে রখাই কিন্তু পুনর্বার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা কলাপরে আজ জনশুনানি হচ্ছে এই অঞ্চলবাসী আমি খুশি আছি স্যার আমার তো পলুশন এটি নিশ্চিত ভাবে হব জল জঙ্গল বায়ু ক্ষতি হব হলে বি এই অঞ্চলের বেকার যুবক যুবতী এবং পটিকা মানুষ উন্নত হব বলি আমি বাধ্য হয়ে জনশুনানিকে সমর্থন করছি।